আমাদের স্বপ্ন গল্প চ্যানেলের সকল পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রানি গিয়ে চেয়ারে বসে শুষ্ক 5 মিনিট রানীর দিকে তাকিয়ে থাকে, তারপর পড়া শুরু করে। রানীও মন দিয়ে পড়ে। যাওয়ার আগে রানীকে পিছু থেকে ডেকে বলে, রানীকে জোর গলায় বলে দিল রানী যেন তার কথার অবাধ্য না হয়, এর ফলস্বরূপ যে খুব ভালো হবে না। রানী চলে যায়, যেতে যেতে ভাবতে থাকে। রাজ চৌধুরীর বিষয়ে স্যারকে কিছু জিজ্ঞেস করব, যদি উনি কিছু জানে। না না থাক, কি না কি ভাববে। বাকি আরেকটা ক্লাস করে রানী আর সামিয়া বাসায় চলে যায়। আজ মনটাও ভালো লাগছে, রিক নামক বিরক্ত আর এখন থেকে দূর হলো। কিন্তু যাকে এত বকার পরেও কোনো কাজ হলো না, সে নিজ থেকে এসে এমনভাবে মাপ চাইল কেন, বিষয়টা রানী ভেবে উঠতে পারে না। তবু মনে মনে খুশি হয়। বিকালে ঘুম থেকে উঠে হে ঘরে আসতেই রানীর কল আসে, ফোন নিয়ে দেখে আনোন নাম্বার, তাই সে কল রিসিভ না করে বিছানার উপর রেখে দেয়। পরপর 2 বার কল হয়ে কেটে যায়। 3 বারের সময় রানী বিরক্তি নিয়ে এই কল ধরে, শক্ত গলায় বুড়ো কুচকে বলে, আরে কে মশাই, এতবার কল দিস? শাট আপ রাবিশ, কল ধরতে এত সময় লাগে, কি করছিলে? রানী শুকনো ডোব গিলে, মানুষটা তার নাম্বার পেল কোথায়? কি হলো, আমি কল দিচ্ছিলাম না? আসলে নিচে নামো। কি? তোমার বাসার নিচে নামো। শুধু শুধু নিচে নামতে যাব কেন স্যার, এখন আমি পারবো না। ড্যামেট, আমি দাঁড়িয়ে আছি, আর্লি নিচে আসো। সুশে কথা শুনে রানী চমকে যায়। বলে কি লোকটা, নিচে মানে সত্যি চলে এলো নাকি? রানী জানালা ফাঁক দিয়ে উঁকি দেয়। হ্যাঁ সত্যি সত্যি শুষ্ক কালো একটা ফিটফাট শার্ট পরে সাদা একটা গাড়ি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কানে ফোন ধরে রাখা, চোখে কালো সানগ্লাস, এক কথায় দিল কেড়ে নেওয়ার মতো স্টাইল। রানী হা করে আছে, জিম করা বডি যেন শার্ট ভেদ করে আসবে আসবে। রানীর বুকটা ধক করে ওঠে এমন রূপ দেখে, এই প্রথম এইভাবে কোনো ছেলেকে দেখেছে, যেন কোনো সিনেমার হিরো শুটিং করছে। রানী আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন, আর আমার বাসা ছিলেন বা কি করে? চোরের মতো জানালা দিয়ে ওকিনা দিয়ে তাড়াতাড়ি নিচে নামো। কি কি বলতে চাইছেন, আমার বাসায় আমি চুরি করতে যাব কেন? চুরি করেই তো আমায় দেখছো। রানী জানালার পাশ থেকে সরে এসে বলে, মোটেও না, আমি আপনাকে দেখছিলাম না। সেটা আমি বেশ দেখেছি। আর কি বললে, তোমার বাড়ি? মেয়েদের আসল বাড়ি হয় তার অর্ধাঙ্গের বাড়ি, মানে নিজের হাজবেন্ডের বাড়ি, বাজে বক বক না করে নিচে নামো। না না আমি নামবো না। ওকে ফাইন, আমি উঠছি উপরে। না না আমি নামছি। গুড গার্ল, ফার্স্ট আসো। রানী ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মা সোফায় বসে টিভি দেখছিল। কিরে কোথায় যাস? আম্মু আসছি একটু। রানী কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে, গেট খুলে এগিয়ে যায় সামনের দিকে। শুষ্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রানী শুষ্কের এই রূপ দেখে তাকাতে চাইছে না, কারণ শুষ্কের এমন স্টাইল দেখে রানীর কেমন কেমন লাগছে, তাই মাথা নিচু করে আছে। আর ওদিকে শুষ্ক রানীকে দেখেই চলেছে। তাকাচ্ছ না কেন, আমাতে ফেসে যাবে নাকি? শুষ্কের কথায় রানী ঘাবড়ে যায়, শরীর দিয়ে যেন ঘাম বের হয়। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কেন আসতে বললেন আমায়, কি হলো? কথাটা রানী শুষ্কের দিকে তাকিয়ে বলেছে, কি কি দেখছেন? নিশ্চয়ই তোমাকে না, বাড়িটা দেখছিলাম। রানী মনে মনে বলতে লাগলো, ছি কি মিথ্যা কথা বলে ডেভিলটা, আমার দিকে তাকিয়ে থেকে বলে কি না বাড়ির দিকে ড্রাগন একটা। শুষ্ক গাড়ির ভেতর থেকে একটা শীত বের করে আনে, সেটা রানীর দিকে এগিয়ে দেয়। রানী চোখ বুলিয়ে শুষ্ককে প্রশ্ন করে, কি এটা? তোমার মতো পিচ্চিকে তো আর লাভ লেটার দিব না। কি আমি পিচ্ছি? আরে ডেভিল, তুমি তো জানো না কত ছেলে আমার পেছনে ঘুরেছে, এখনো যদি হ্যাঁ বলি ছেলে লাইন লেগে যাবে। হ্যাঁ তুমি কিনা বলছো আমি পিচ্ছি, কাটাস? কথাগুলি রানী মনে মনে আওড়াতে লাগলো। শুষ্ক আবার বলে ওঠে, তুমি পিচ্ছি কিনা সেটা মনে মনে আর ভাবতে হবে না, এটা নাও আর বাসায় ঢুকো। শীতটা শুষ্ক রানীর হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ভেতর বসে,
তারপর রানী সামনে দিয়ে সাই সাই করে চলে যায়। রানী ভ্যাবলার মতো চোখ বড় বড় করে টুস্কের গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়িটা আড়াল হয়ে গেলে রানী ঘন ঘন চোখের পাতা ফেলে, পরে একটা ঢুক গিলে বাসার ভিতরে যায়। মায়ের প্রশ্ন, কিরে কোথায় গিয়েছিলি? আম্মু শীত আনতে। শুধু এটা বলে রানী দৌড়ে উপরে রুমে চলে যায়। শীতটা ভালোভাবে দেখে বুঝে এটা বেশ কাজে, তাই সাথে সাথে বই নিয়ে বসে পড়ে শীতটা শেষ করার প্রচেষ্টা করে। রাতে খেয়ে ঘুমাবে এমন সময় তার কল আসে, স্ক্রিনে ডেভিল রাক্ষসের নামে ভেসে আসে। রানী ইচ্ছে করে কল না ধরে ফোন রেখে দেয়। দুইবার কল দিতে রানী ধরে উপাশ থেকে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, আমার কল পিক করছিলে না কেন? ড্যামেট, বাসায় কি করো তুমি? তোমাকে না ডেভিল রাক্ষসের মতো খেয়ে ফেলতে ইচ্ছে করে না? হোয়াট? না না, আসলে আমি নিচে ছিলাম। খেয়েছো? হুম। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না? রানী বিড়বিড় করে বলল, আমার কিসের ঠাকা লাগছে? কি বললে তুমি? কিছুই না স্যার। না, আমি শুনলাম তুমি কিছু একটা বলেছ। না স্যার, আসলে বলছিলাম শীতটা দেওয়ার কারণে আপনাকে অনেক ধন্যবাদ দিব। রানী, আসলে আমি শুকনো ধন্যবাদ নেই না। তাহলে? আমি তার সাথে সময় মতো যা নেওয়ার নিয়ে নিব। কি বললেন স্যার? পড়াশোনা কেমন চলছে বলো। রানী শুষ্কের সাথে বেশ কিছুক্ষণ পড়া নিয়ে কথা বলল। রানীও সেগুলি মনোযোগ দিয়ে শুনল। শুষ্ককে তার ভালো না লাগলেও পড়া নিয়ে কথা শুনতে সে নারাজ হয় না। শুষ্ক ঘড়িতে সময় দেখে বলে, রাত 11টা পরে বাজে, যাও শুয়ে পড়ো। ওকে, বাই বাই। শুষ্ক ফোন রেখে ঠোঁটের কোনায় একটা হাসি ফুটিয়ে আনে। রানী ফোন রেখে তার স্বপ্নের রাজকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। বেশ কিছুক্ষণ পরে সেদিন এক ঘটনা। রানী কলেজের গেটের ভিতর ঢুকতে গেলে দেখে মাফি তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছে বাইকের উপর। মাফি খুব রকম বকে যাওয়া একটা ছেলে, তার সাথে থাকা ছেলেগুলিও সব রকম খারাপ কাজে তাদের পাওয়া যায়। মেয়েদের টিস করা, ছেলেদের সাথে ঝগড়া মারামারি করা, এমনকি প্রফেসরদের সম্মান না করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এমন অনেক খারাপ কাজে তারা লিপ্ত। রানী আর সামিয়া একটু দূর দিয়ে গেলে মাফি বলে ওঠে, এই এই সুন্দরী, কই যাও চুপি চুপি, একটু কাছে আসো না। মাফি আর তার সাথে ছেলেগুলি হু হু করে হেসে ওঠে। রানী ঘৃণা নিয়ে মাফির দিকে তাকিয়ে আবার চলে যেতে চায়। ওই, তোমাকে না ডাকলাম, এদিকে আয়। মাফির কথা শুনে রানী আর সামিয়া বেশ ভয়ে দাঁড়িয়ে আছে, কি করা উচিত বুঝতে পারছে না। পিছন থেকে কেউ একজন এসে রানীর হাত ধরে মাফির কাছে দিয়ে রানীকে টেনে নিয়ে যাচ্ছে। রানী হা করে আছে, সাথে অনেকেই। মাফি চোখ গরম করে শুষ্কের কাঁধ ধরে আটকে বলে উঠল, আরে কে তুই? আর ইউ টকিং টু মি? তো এখানে কে আছে মাফির খাবার কে নিয়ে যাওয়ার? হাতটা ছাড়ো। এই দেখছিস তোরা, ও আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে, আবার তুই করে বলছে, দেখছিস? কে রে তুই, মাফির সামনে দাঁড়িয়ে কথা বলছিস? শুষ্ক মাফির কাছে গিয়ে ফিসফিস করে বলল, পরিচয় পেলে আমার কাঁধ ধরা তো দূরে থাক, চোখের দিকেও না তাকিয়ে পা ধরে বাপ বাপ করতি। শুষ্কের কথা শুনে মাফি বুক উচকে তাকায়। শুষ্ক মাফির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে তার কাঁধ চাপড়াতে চাপড়াতে জোরে বলে, আমি এই কলেজের প্রফেসর। এটা শোনা মাত্র মাফি খিলখিল করে হেসে দেয়, তাকে নিয়ে বিদ্রুপ করে বলে, শুনেছিস তোরা, ওর পরিচয় পেলে নাকি আমি বাপ বাপ করবো, পাও ধরব। শুনলি তোরা, ও কি পরিচয় দিল? ও নাকি কলেজের প্রফেসর, এটা শুনে নাকি আমি। মাফি হাসছে তো হাসছেই, তার সাথে ছেলেগুলিও। শুষ্ক ফোন নিয়ে কি একটা করে আবার রেখে দেয়। মাফি হাসি থামিয়ে বলে ওঠে, তোর এই পরিচয়? আরে আমি যদি আমার পরিচয়। কথা শেষ করার আগেই মাফির কল বেজে ওঠে। ফোনে কি কথা বলে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় বলে, তোকে পরে দেখে নিব। শুষ্ক রহস্যের একটা হাসি দিয়ে রানীকে নিয়ে ক্লাসে চলে যায়। শুষ্কের টেবিলে সে আর রানী দুজন মুখোমুখি বসে আছে। মাফি খুব বাজে ছেলে, এই কয়দিন ও দেশের বাড়ি ছিল, আজই হয়তো ফিরেছে, ওর জন্য কলেজের কেউ শান্তি পায় না, স্যার ম্যামরাও না।
ওর চ্যাপ্টার ক্লোজ, এখন নিজের কথা ভাবো। সুস্টের কথায় রানী ঠোঁট ফুলিয়ে দেয়। আপনি যে ওর সাথে লেগেছেন, যদি আপনার কি সাটা বিস্টুপিট, হোয়াট আই ক্যান সে, চুপ করতে বললাম না? সুস্টের ধমকে রানী ভয় পায়, চুপ করে বসে থাকে। শুষ্ক রাগে ফুসফুস করছে, রাগ উঠলে সে কিছুতে নিজেকে সামলাতে পারে না, কি থেকে কি করে কে জানে। শুষ্ক পানি গ্লাসটা নিয়ে ডক ডক করে পানি গিলতে থাকে। রানী কি মনে করে বলে ওঠে, স্যার আপনি কি রাজ চৌধুরীকে চিনেন? কথা শোনা মাত্র শুষ্ক বিষম খেয়ে পড়ে, মুখে থাকা পানি ছিটে ফোটা রানীর মুখের ওপর গিয়ে পড়ে। শুষ্ক কাশতে থাকে, কাশতে কাশতে বলল, সরি আমি দেখিনি, ডোন্ট মাইন্ড। রানী ফেল ফেল করে তাকিয়ে আছে, চোখ মুখ খিচে বসে আছে নাক ফুলিয়ে। শুষ্ক কিছু টিস্যু রানীর দিকে এগিয়ে দেয়, রানী সেগুলো দিয়ে মুখ মুছে নেয়। তুমি এখন যাও, আজ আর কিছু পড়াবো না, আমি পরে কথা বলবো। কিন্তু স্যার রাজ, যেতে বললাম তো তোমায়, জাস্ট গো। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে যায়। কি এমন হতো রাজের খবর দিলে তাকে? বাসায় গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে এক ঘুম দেয় রানী। শুষ্ক আর কলেজে থাকে না, তার খুব কাজ আছে, এখনই যেতে হবে তাকে। ফোনে কারোর সাথে কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খুব কালো এক অন্ধকার জায়গায় শুষ্ক নিজের গাড়ি থামায়, তারপর সাথে সাথে বিশাল দেহি দুই মানব বস বস করে দৌড়ে তার কাছে আসে। গাড়ির দরজা খুলে দিল, তারা শুষ্ককে নিয়ে কুটকুট কালো অন্ধকারে রুমের ভেতরে নিয়ে গেল। ছোট একটা লাইটের নিচে একটা চেয়ার রাখা, সেখান থেকে দেখা যাচ্ছে মাফি আর তার সাঙ্গরা একসাথে বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। শুষ্ক চেয়ার টেনে বসে, তারপর বলো তখন কি যেন বলছিলি। শুষ্কের কথায় মাফি আকুতি মিনতি করতে থাকে, শুষ্ক মাফির গলা টিপে ধরে। কি কি বলছিলি রানীকে, মেয়েদের খাবার মনে হয় কুত্তার বাচ্চা, সব মেয়েদের টিচ করিস না কলেজে, আমাকে কি বলছিলি? মাফ করে দিন স্যার, আমারে মাফ করে দিন, আমি আর এমন করব না। শুষ্ক কিছু না বলে এলোপাতাড়ি মারতে থাকে সবাইকে। প্রায় আধ ঘন্টা পর সে আবার চেয়ার টেনে তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে, হাত দিয়ে চুল ঠিক করে। সবাই তার পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, আর যেন না মারে। তোদের আর কলেজের সামনে পাওয়া যাবে কখনো? আর কোনো মেয়েকে অসম্মান করবি? অসহায় মানুষকে আর মারবি? বলেই রোল দিয়ে একটা বাড়ি দেয় মাফিকে। মাফি আর্তনাদ করে বলে, কখনো করবো না বস। ভালোই থাকবি? জি বসজি। শুষ্ক উঠে দাঁড়ায়, বিশাল দেহি দুজনের উদ্দেশ্য করে বলে, ওদের হসপিটালে দিয়ে আসবে, আর হ্যাঁ তোকে বলছি কাল কলেজে গিয়ে সবার কাছে মাপ চাইবি, ভুল যেন না হয়। ওকে বস, সবার কাছে মাপ চেয়ে আসবো, যা বললেন তাই করব। শুষ্ক এক অদ্ভুত রহস্যের হাসি হেসে সেই জায়গা ত্যাগ করল। রানী সেই যে ঘুমিয়ে সন্ধ্যায় উঠেছে, বেচারার পাশ থেকে ফোন নিয়ে দেখে ছাপ্পানোটা কল দিয়েছে ডেভিল রাক্ষস। রানী ভয়ে ফোন বন্ধ করে ফেলে, না জানি রাগে কি করবে, ধমক দিতে তো আর কম জানে না লোকটা, মনে হয় কান কেটে মগজে ঢুকে যাবে সেই ধমক। সকাল সকাল ঘুম থেকে উঠে রানী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে গিয়ে দেখে আজ তাড়াতাড়ি এসে পড়েছে, স্বামী আর সে মাঠে দাঁড়িয়ে আছে। শুষ্ক আসলে একটু পর পিছু পিছু মাফি আর তার সাথে থাকা ছেলেগুলিও আসতে থাকে। অবাক করা বিষয় হলো কাল যারা ভালো ছিল তাদের কারো হাতে কারো কপালে কারো নাকে ব্যান্ডেজ করা। মাফির হাত ভেঙে আছে, কপালে পায়ে ব্যান্ডেজ করা, হাত গলায় ঝুলিয়ে সে কলেজে আসছে। সবাই ভাবছে তাদের এমন অবস্থা করলো কে। মাফি এসে আগে দৌড়ে রানীর কাছে যায়, তার কাছে মাপ চায়। আস্তে আস্তে কলেজের ছোট বড় সবার কাছে মাপ চাইছে। অদ্ভুত এক বিষয়, মাফি আর চোখে চোখে শুষ্কের দিকে তাকাচ্ছিল, বিষয়টা রানী বেশ খেয়াল করেছে, শুধু কারণ বুঝতে পারছে না। শুষ্ক দূরে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে তার রহস্যের হাসি। সর্বশেষ মাফি শুষ্কের কাছে যায়, তার পায়ে হুমড়ি খেয়ে মাপ চায় কালকের জন্য। শুষ্ক তাকে নিচ থেকে তুলে ভাঙা হাতে আস্তে করে একটা চর দেয়। মাফি উহ করে ওঠে, শুষ্ক চোখ দিয়ে ইশারা করলে মাফি আর বাকি ছেলেগুলি চলে যায়।